এসএসসি পরীক্ষা 2020 এ কোন কমপ্লিটিং স্টোরিটি আসবে, যদি জানতে চাও তাহলে ভিডিওটি তোমার জন্য। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি যে এবারে এসএসসি পরীক্ষায় তোমাদের কমপ্লিটিং স্টোরি 100% কমন পড়বে। তো আমি আছি নারফাত, আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন বিফোর ফর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এবারে এসএসসি পরীক্ষার জন্য আমি তোমাদের 8টি কমপ্লিটিং স্টোরি সাজেশন হিসেবে দিয়ে দিব। এই 8টি কমপ্লিটিং স্টোরি যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা 1টি কমপ্লিটিং স্টোরি 100% কমন পাবে। তো আমাদের সাজেশনের টপ 8 কমপ্লিটিং স্টোরির মধ্যে 8 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে হুইল বেল দি ক্যাট। তো হুইল বেল দি ক্যাট এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 10% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি এসএসসি পরীক্ষা 2020 এর সম্ভাবনা 10%। এরপর আমাদের সাজেশনের 7 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 20% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি এসএসসি পরীক্ষা 2020 এর সম্ভাবনা 20%। এরপর আমাদের সাজেশনের 6 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে টু রেডস অ্যান্ড এ মাঙ্কি। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 30% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি এসএসসি পরীক্ষা 2020 এর সম্ভাবনা 30%। এরপর আমাদের সাজেশনে 5 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে হযরত বাইজিদ ডেভোশন টু হিজ মাদার। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 50% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই এই কমপ্লিটিং স্টোরিটি এসএসসি পরীক্ষা 2020 এর সম্ভাবনা 50%। এরপর আমাদের সাজেশনে 4 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান পারফেক্ট। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 60% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই কমপ্লিটিং স্টোরিটি এসএসসি পরীক্ষা 2020 এর সম্ভাবনা 60%। এরপর আমাদের সাজেশনে 3 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 70% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই কমপ্লিটিং স্টোরিটি এসএসসি পরীক্ষা 2020 এর সম্ভাবনা 70%। এরপর আমাদের সাজেশনে 2 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 80% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই কমপ্লিটিং স্টোরিটি এসএসসি পরীক্ষা 2020 এর সম্ভাবনা 80%। এরপর আমাদের সাজেশনের 1 নম্বর অবস্থান করছে যে কমপ্লিটিং স্টোরিটি, সেটি হচ্ছে এ অনেস্ট উডকাটার। তো এই কমপ্লিটিং স্টোরিটি বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে প্রায় 90% স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষা এসেছে, তাই কমপ্লিটিং স্টোরিটি এসএসসি পরীক্ষা 2020 এর সম্ভাবনা 90%। তো তোমরা এসএসসি পরীক্ষা 2020 এর জন্য এই 8টি কমপ্লিটিং স্টোরি খুব ভালোভাবে পড়ে যাও, ইনশাল্লাহ তোমরা এখান থেকে 1টি কমপ্লিটিং স্টোরি 100% কমন পাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং এসএসসি পরীক্ষা 2020 এর অন্যান্য বিষয়ক শর্ট সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।